শাহিনবাগ মনে পড়ছে না, দিল্লির দাঙ্গা মনে পড়ছে না, সুপ্রিম কোর্টের ওয়ার্ডার থাকার পরেও যারা বুলডোজার চালায় এরা কি শাসক না জালিম? আওয়াজ দেওয়া লাগবে, শাসক না জালিম? কিসের কারণে? ভারতবর্ষের জমিনে আমার একটা মুসলিম ভাই, ভারতবর্ষের জমিনে একটা নিরীহ কোনো মানুষ, কেউ মবলিমচিং এর মাধ্যমে হত্যা করবে, কেউ নিরীহ মানুষকে হত্যা করবে, সে যেমন দলের কোলাঙ্গার হয়, যদি 1399 জন সাহাবী একজন নিরীহ মানুষকে হত্যা করার পক্ষে, একজন নিরীহ মানুষকে হত্যা করার কারণে যখন বিশ্বনবী শুধু আওয়াজ দিলেন, 1399 জন সাহাবী যখন শুধু শপথ নিলেন, মক্কার বেঈমানগণ শুধু শুনতে পেলেন, খবর পেয়ে গেল যেমনি যে বিশ্বনবী প্রতিশোধ নেবার জন্য অপেক্ষা করছে হুদাইবিয়ার চাই সন্ধির জায়গায়, তখন মক্কার বেঈমানগণ উসমানকে ছাড়তে বাধ্য, কথা বলে না ছাড়তে, জোরে বলে, মারামারি করেছে, শুধু একবার প্রতিজ্ঞা করেছে, একবার কথা বলে না, একবার একবার প্রতিজ্ঞা করেছে, প্রতিশ্রুতি দিয়েছে একবার, যে একবার শপথ নাও, শপথ নিতে দেরি বেঈমানগণের ভিতরে কম্পন শুরু হতে, কথা বলে না, কম্পন শুরু হতে দেরি না। আমার সমাজের ভিতরে কত মুসলিম, আমার সমাজের ভিতরে কত নিরীহ মানুষ, আমার সমাজের ভিতরে রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক লুটেরার জন্য আপনার রাজনৈতিক দখল করার ক্ষেত্রেও তুমি যে ধর রাজনীতি করো না কেন, যে পার্টি করো না কেন, যে দল করো না কেন, শুধু তোমার স্বার্থের জন্য একজন নিরীহ মানুষকে হত্যা করলে এখন এমন ভাবে কত হত্যা লীলা আমার সমাজে, আমার রাজ্যে, আমার দেশের ভিতরে হচ্ছে। এরপরে মুসলমান ভাবনা চিন্তা করে দেখো, আল্লাহর কোরআন বলছে লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, এরা হলো মুমিন, এদের প্রতি আমি আল্লাহ রাজি। কারা? যারা অন্যায় দেখার পরে নিরীহ মানুষ খুন হবে, অন্যায় ভাবে খুন হবে, তারপরে চুপ করে বসে থাকবে, এরা নাকি? কথা বলে না এদের জন্য, এদের জন্য। আরে মুসলমান করেছো কি? শাহিনবাগ মনে পড়ছে না, দিল্লির দাঙ্গা মনে পড়ছে না, সুপ্রিম কোর্টের ওয়ার্ডার থাকার পরেও যারা বুলডোজার চালায় এরা কি শাসক না জালিম? আওয়াজ দেওয়া লাগবে, শাসক না জালিম? শাসক না জালিম? আমার নবী যেমন হুদাইবিয়ার সন্ধির সময় চুক্তি করেছিলেন, 1399 জন সাহাবীকে নিয়ে যেমন শপথ বাক্য পাঠ করেছিলেন, আল্লাহ সাপোর্ট দিলেন কেন, তাহলে আল্লাহ ওই কথাটাই বুঝাতে চাইলেন যে যারা আজকে এই জায়গায় একটা নিরীহ ওসমানকে হত্যার পক্ষে, হত্যার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, শপথ নিয়েছে, আমি আল্লাহ তাদের পক্ষে নিজের হাত রাখলাম, আমি সাপোর্ট দিলাম, অন্যায়ের বিরুদ্ধে এইভাবেই রুখে দাঁড়াতে হবে। ওই জন্য কোরআনুল কারীম ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনাল রিজাল والنسائي والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا بنغلاديش يهودي আপনার খ্রিস্টান একের পর এক এমন কোন এলাকা আছে যে এলাকাটা পুরো খ্রিস্টান ধর্মের ভিতরে ঢুকে গেছে। আজ থেকে প্রায় 12 বছর আগে একটা ইতিহাস আমার সামনে পড়ল, একজন মুসলিম মহিলা একদিন দুই দিন, একদিন দুই দিন, এমন করে করে এক বছর দুই বছর, এক বছর দুই বছর, এমন করে 12 থেকে 13 বছর পর, 12 থেকে 13 বছর পর একজন মুসলিম কোন অবস্থায় সেই পরিবারের কাছে চলে গেছে। মহিলাটার নাম হলো আয়েশা। মহিলার কাছে গিয়ে তেমনি বলল, তোমার নাম কি? মহিলা বলে, আমার নাম আয়েশা। বলে, তোমার নাম আয়েশা, তুমি খ্রিস্টানের বাড়িতে কি ব্যাপার? তুমি তো আমার মুসলিম একজন বোন। তখন মুসলিম মহিলা ওই আয়েশা বোন চোখ দিয়ে ঝরঝর করে পানি, চোখ দিয়ে পানি ফেলতে ফেলতে বলছে, ভাইয়া আপনি একজন মুসলিম, আমি একজন মুসলিম, কিন্তু খ্রিস্টানের বাড়িতে থাকার কারণটা হলো আজ 12 বছর পর্যন্ত আমি যে খ্রিস্টানের বাড়িতে কেন গোলামি করছি, আমি যে খ্রিস্টানের বাড়িতে কেন দাসী দাসত্ব করছি, এটা আজ পর্যন্ত কোনো মুসলিম যুবককে পেলাম না, কোনো মুসলিম ভাইকে পেলাম না, যে আজ পর্যন্ত এই 12 বছর আমার তালাশ নিয়েছে, আর এই 12 বছর অনেক দেরি হয়ে গেছে, আমি এই খ্রিস্টানের, এই হারামের, এই কাফের, এই বেঈমানের ওমস থেকে একটা নয় 7-7টা সন্তানের জন্ম পর্যন্ত দিয়ে দিয়েছি। তোমার কত মুসলিম বোন, তোমার কত নিরীহ মহিলা গুম হয়ে গেল, খুন হয়ে গেল, চলে গেল, কি করেছো, কি করেছো, দাঁড়িয়ে আছো কোথায়, এখনো পর্যন্ত রাজনৈতিক জায়গাতে দাঁড়িয়ে আছো, আমার দল, আমার দল,
পরিষ্কার একটা কথা শুনে রেখে দেন, না দাদা আপনার, না দিদি আপনার, না দাদা আপনার, না দিদি আপনার, একমাত্র যদি আপনার কেউ থাকে শুধু রব আপনার, আর কেউ আপনার নয়। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, ইসলামের শত্রু রব হুজিয়ার, ইসলামের শত্রু রব হুজিয়ার, নারায়ণ তাকবীর। এরপরে বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, আমরা বহু দাদা বহু দিদি দেখিনি কাকে। আমরা ইন্দিরা গান্ধীর শাসন দেখেছি, রাজীব গান্ধীর শাসন দেখেছি, অটল বিহারী বাজপেয়ীর শাসন দেখেছি, কিন্তু সব দেখার পরে এই মুহূর্তে আস্তে আস্তে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে, আজকে আমাদের মুরব্বীরা, আজকে আমাদের বড়রা তারাও ভাবতে শুরু করেছে যে হ্যাঁ, বর্তমান ভারতবর্ষের জমিনে মুসলমানদের অবস্থা এমন জায়গায় আছে। ত্রিপুরায় যখন 13টা মসজিদ ভাঙলো, ত্রিপুরায় যখন কটা মসজিদ, 13টা মসজিদ, সিদ্দিকুল্লাহ নিজের চোখে দেখে এসেছে, 13টা মসজিদ ভাঙার পরে যখন মিডিয়া রিপোর্ট পেশ করছে, মিডিয়া গ্রেফতার হয়ে গেল, কেন্দ্রীয় সরকারের ঘোষণা ওখানে কোনো মসজিদই ভাঙে নাই। ঠিক বলছি না বল? আরে আওয়াজ দেন, কথা বলেন। তাহলে আপনি আমাকে বিবেক দিয়ে বলেন, অন্যায় করার পরেও অন্যায়টাকেও অন্যায় বলবে এ বলার মতন জায়গা বর্তমানে ভারতবর্ষে আর নাই। কিন্তু আমরা দায়িত্ব নিয়ে বলছি, আমরা হিজড়ে নয়, আমরা লেডিস নয় আর ল্যাডাসও নয়, আর আমরা কোনো কাপুরুষের সন্তান নয়। আমরা মরার পেট থেকে বেরোইনি, আমরা এমন মানুষদের উত্তরসূরি, আমাদের মাথার উপরে যাদের রুহানি শক্তি, রুহানি পাওয়ার আছে, তারা ভারতবর্ষের শুধু রৌনক নয়, সারা পৃথিবীর মানচিত্রের রৌনক। আর যারা যাদের উত্তরসূরি আমরা, আর আমাদের যারা উত্তরসূরি হবে, আমাদের যারা উত্তরসূরি আছে, আমরা যাদেরকে ফলো করে চলছি, একটা যে মাথায় রেখে দিতে হবে, সেগুলো কোনো নরমাল নয়। কেউ যদি মনে করে বর্তমানে মুসলমানকে যেমন ভাবে বলবো তেমন ভাবে চলবে, কেন শুরুয়াতে আপনাকে বললাম আমার জাতি যদি শুধরাতে না পারে, এ যদি নিজে নিজে না শুধরায়, অন্যকে দোষারোপ করে কোনো লাভ হবে না। উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে। আপনি জয় শ্রী রামের স্লোগান অন্যের কাছে কি শুনবেন? চলেন, কটা নজির নেবেন আপনি, আমি আপনাকে পাই টু পাই দেখাবো। কারণ আমি সিদ্দিকুল্লাহ শুধু আপনার একটা গ্রাম চষে বেড়াই তাই নয়, ভারতবর্ষের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত চষার ক্ষমতা রাখি। আল্লাহ নিয়ে যান, যাওয়ার পর একদিন জীবনের অভিজ্ঞতা থেকে আপনাকে বলছি।